নমস্কার বন্ধুরা তো আপনারা আজকে অর্থাৎ ষোলোই জানুয়ারি দু হাজার মামলা ডি সুপ্রিম কোর্টে যে শুনানি হওয়ার কথা ছিল তার জাজমেন্ট কি আদৌ আজকে হলো নাকি আবারও ডেট পিছিয়ে গেল এবং সেক্ষেত্রে যদিও বা পিছিয়ে গিয়ে থাকে সেক্ষেত্রে আবারও কবে শুনানির ডেট ফিক্স করা হয়েছে এই নিয়ে বিস্তারিত কী আপডেট আসছে সুপ্রিম কোর্টে এবং সেক্ষেত্রে রাজ্য সরকারের যে সমস্ত লক্ষাধিক চাকরি যারা করছেন তাদের কি বেতন বঞ্চনা ডিএ বঞ্চনা কি আদৌ মিটবে বিস্তারিত সমস্ত কিছু ডিটেলসে আমরা এই ভিডিওতে জানবো তার আগে আপনাদের সকল কোনো রোদ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিতে ভুলবেন না তার আগে বলি বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছেন তারা জানেনি এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও কিন্তু দরকারি তাই কেউ এখনও যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে দেবেন যাতে নতুন আপডেট আসলে আপনার ফোনে পৌঁছে দিতে পারে আমরা এই চ্যানেলে কিন্তু প্রত্যেকদিন নতুন নতুন লেটেস্ট আপডেট নিয়ে আসছি সরকারি এবং চাকরির রিলেটেড তো তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকে ক্লিক করে নোটিফিকেশন করে বন্ধুরা আজকের যে ডিএ মামলাটি ছিল সেই ডিএ মামলা শুনানি আবারও পিছিয়ে গেল মামলার নিষ্পত্তি কবে না হবে সেটাও কিন্তু এখনো পর্যন্ত অনিশ্চিত থেকেই গেল সুপ্রিম কোর্টের ডিএ মামলা শুনানি ফের পিছিয়ে গেল এদিন বিচারপতি দীশ মহেশ্বরী বিচারপতি ঋষিকেশ রায়ের এজলাসে মামলা শুনানি শুরু হয়েছিল কিন্তু শুনানি শুরুতেই বিচারপতি বলেন যে রাজ্য সরকার যে আবেদন জানিয়েছে তাতে ত্রুটি রয়েছে সেই আবেদন আগে সম্পূর্ণ করতে হবে তারপর শুনানি হবে কি ত্রুটি ছিল আবেদনে তো বিচারপতিরা জানান যে রাজ্য সরকারের অ্যাডভোকেট অন রেকর্ড সুপ্রিম কোর্টে আবেদন জানালেও কোর্ট ফি জমা দেননি কোর্ট ফি ছাড়া মামলা শুনানি কি করে হবে বিচারপতিরা কথা বলতেই রাজ্যের কৌশলীরা বলেন যে তারা আবেদন সম্পূর্ণ করে শীঘ্রই জমা দেবেন একথা শোনার পরেই বিচারপতি জানান মামলার পরবর্তী শুনানি হবে দুমাস পর অর্থাৎ পনেরোই মার্চ পরবর্তী শুনানি হবে তো রাজ্য সরকারি কর্মচারীদের তরফে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন যে সেক্ষেত্রে তো অনেক দেরি হয়ে যাবে তো আদালত যেন জানুয়ারিতেই পরবর্তী শুনানির সময় দেন কিন্তু বিচারপতিরা বলেন জানুয়ারি মাসের সময় নেই শুনানি পনেরোই মার্চই হবে অর্থাৎ আবারও প্রায় দুটো মাস কিন্তু অপেক্ষা করতে হবে এই যে ভুল ত্রুটিগুলো হচ্ছে তার মাসুল কিন্তু গুনতে হচ্ছে রাজ্য সরকারি একাধিক কর্মচারীদেরকে প্রায় লক্ষাধিক রাজ্য সরকারি একাধিক যে সমস্ত কর্মচারী রয়েছে তারা যে ডিএ বঞ্চনার শিকার হচ্ছেন তার খেসারত কিন্তু এবার গুনতে হচ্ছে তো যাই হোক এদিন রাজ্য সরকারের তরফে আইনজীবী ছিলেন প্রবীণ কংগ্রেস নেতা অভিষেক মনু এবং সেক্ষেত্রে বিচারপতিরা পরবর্তী শুনানি দিন স্থির করার পর আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন যে পনেরোই মার্চ যে মামলা চূড়ান্ত শুনানি হয়ে যায় তবে সে ব্যাপারে কোনো আশ্বাস পাওয়া যায়নি রাজ্য সরকারি কর্মচারীদের কেন্দ্রীয় হারে ডিএ দেওয়ার ব্যাপারে গত মে মাসে রায় দিয়েছে দিয়েছিল কিন্তু কলকাতা হাইকোর্ট তাতে বলা হয়েছিল তিন মাসের মধ্যে বকেয়া ডিএ মেটাতে হবে যে খবর আপনারা প্রায় প্রত্যেকটি শিরোনামেই দেখেছিলেন এবং কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে সমহারে মহার্ঘ ভাতা দিতে হবে তো রাজ্য সরকার সেই নির্দেশ না মানায় কলকাতা হাইকোর্ট রাজ্যকে চিঠি পাঠিয়ে বলে যে কেন মুখ্য সচিব ও অর্থ সচিবের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করা হবে না এরপরই রাজ্য সরকার সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছে রাজ্যের বক্তব্য যে কলকাতা হাইকোর্টের রায় স্পষ্ট করে বলা হয়নি যে রাজ্য সরকারি কর্মচারীদের উচ্চ হারে মহার্ঘ ভাতা দিতে গেলে কিভাবে তা নির্ধারণ করা হবে তাছাড়া রাজ্য সরকার যে সমস্ত কর্মচারী রয়েছে তাদেরকে কর্মচারীদের ডিএ দিচ্ছে এর থেকে বেশি ডিএ দেওয়া আর্থিক সঙ্গতি রাজ্যের নেই বকেয়া ডিএ এবং উচ্চ হারে মহার্ঘ ভাতা দিতে গেলে অন্তত একচল্লিশ হাজার কোটি টাকা দরকার যেটা কিন্তু রাজ্য বারবার বলে আসছে তো রাজ্য সরকার সেই আবেদনের ত্রুটি থাকার কারণেই মামলার শুনানি পিছলো এবং এ এখন দেখার কথা পনেরোই মার্চ অর্থাৎ পরবর্তী শুনানিতে কি অগ্রগতি হতে চলেছে অর্থাৎ এই যে রাজ্য সরকারের যে আবেদনের ত্রুটি সেটা কি তারা শতপ্রনোদিতভাবেই করছে যাতে মামলাটি পিছিয়ে যায় নাকি এটা এটা কি মানে ডিলে হওয়ারই ছিল আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন প্রায় প্রত্যেক দিনই এই মামলাটি সুপ্রিম কোর্টে ওঠার একটা পরিপ্রেক্ষিত হচ্ছে কিন্তু শুনানির কোনো যে ফাইনাল জাজমেন্ট যেটা বলার কথা সেটা কিন্তু হচ্ছে না সেখানে যেটা রাজ্য জানাচ্ছে যে তাদের হাতে টাকা নেই মেলা খেলা এই সমস্ত জায়গায় টাকা আছে কিন্তু কর্মচারীদের যে বকেয়া প্রাপ্ত ডিএ সেটা কিন্তু তাদের মেরানো হচ্ছে না তো এখন দেখার কথা আগামী পাঁচই পনেরোই মার্চ অর্থাৎ আগামী দুটো মাস এখনও অপেক্ষা করতে হবে সেখানে আবারও কোনো ঘোটালা হচ্ছে কি না সেটাই এখন দেখার কথা মোদ্দার কথা যেটা দাঁড়াচ্ছে যে যে বেতন বঞ্চনা যে ডি এ বঞ্চনাটা শিকার রাজ্য সরকারের লক্ষাধিক কর্মচারীরা হচ্ছেন সেটা তাদেরকে সত্যি একটা মানে যে তাদেরকে একটা যেটা পাও না সেই টাকা কিন্তু তারা পাচ্ছে না এরিয়ার সহ যে টাকা পাওয়ার কথা সেটাও কিন্তু তারা পাচ্ছে না তো আগামী দিনে এই সুপ্রিম কোর্টের উচ্চ আদালতে কি আদৌ এদেরকে জাজমেন্ট তাদের কি পক্ষে যাবে সেটা কি এখন পনেরোই মার্চই ক্লিয়ার হবে এই প্রশ্ন চিহ্ন কিন্তু থেকেই যাচ্ছে তো আগামী দিনে এই নিয়ে যখনই কোনো আপডেট আসবে অবশ্যই আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেল বাটনটি ক্লিক করে দিতে ভুলবেন না তো চলুন দেখা হচ্ছে পরবর্তী একটি গুরুত্বপূর্ণ আপডেটে